शनिवार 4 अगस्त को पार्श्व गायक और मशहूर अभिनेता किशोर कुमार का 89वां जन्मदिन पूरे कोलकाता में धूमधाम से मनाया गया। इस दौरान क्रिकेट जगत से राजनीतिक जगत में पदार्पण करने वाले मंत्री लक्ष्मी रतन शुक्ला ने किशोर कुमार के प्रति अपना प्रेम व्यक्त करते हुए एक विशाल रैली निकाली। ये रैली धर्मतल्ला के ईडन गार्डन से शुरू होकर हावड़ा के सल्किया तक जाकर समाप्त हुई। इस रैली के दौरान किशोर कुमार को भारत रत्न देने की मांग की गई। इसी को लेकर इस रैली में जितने भी वाहनों का उपयोग किया गया, सभी पर किशोर कुमार के पोस्टर लगाकर उस पे भारत रत्न लिखा गया था। वहीं 4 अगस्त को मंत्री लक्ष्मी रतन शुक्ला ने पूरे दिन रंगारंग कार्यक्रमों का आयोजन किया था। इसी के तहत शनिवार की शाम को हावड़ा के सल्किया में किशोर कुमार मेमोरियल कल्चरल एसोसिएशन के द्वारा एक संगीतमय कार्यक्रम का भी आयोजन किया गया। इस संगीतमय कार्यक्रम में कई मशहूर गायकों ने अपने मनमोहक गानों से श्रोताओं का मन मोह लिया। इससे पहले लक्ष्मी रतन शुक्ला ने खुद किशोर कुमार के मशहूर गानों को गाया। इस कार्यक्रम में कई राजनीतिक जगत के साथ ही बांग्ला फिल्मी जगत से कई मशहूर लोगों ने भी हिस्सा लिया। शनिवार की शाम को हावड़ा के सल्किया में हुए कार्यक्रम के दौरान मंत्री लक्ष्मी रतन शुक्ला ने एक 5 वर्षीय बच्ची जिसको रीढ़ की हड्डी की बीमारी है उसे लेकर लोगों से आह्वान किया कि लोग आगे आए और इसके इलाज के लिए पैसे दे। जबकि इससे पहले मुख्यमंत्री ममता बनर्जी ने और राज्य सरकार ने इस बच्ची के इलाज के लिए 4 लाख रुपयों का अनुदान दिया था, तो वहीं मंत्री लक्ष्मी रतन शुक्ला के आह्वान के बाद अब तक ये राशि बढ़कर 15 लाख रुपये हो गई है। এরকম একটা চেষ্টা, এরকম একটা উদ্যোগ কালচারাল, সেখানে এই জায়গায় দাঁড়িয়ে এই যে পাশে দাঁড়ানো, মূল কারণটা কি, কি জায়গা থেকে প্রেরণাটা পেলে? এখানে উপস্থিত আপনাদের সবাইকে আমার নমস্কার প্রণাম জানাই। আমার মনে হয় কি এটা আমি নয়, এখানে অনেকজন, হয়তো আমি সবার নাম নিতে পারবো না, অনেকজন নিচে দাঁড়িয়ে আছেন, অনেকজন বসে আছেন, অনেকজন মঞ্চে আছেন, যারা এনার মেয়ে, তা আমাদের 12 নম্বর ওয়ার্ডেই থাকেন। মেয়ের বয়স হচ্ছে 5 বছর, আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন। সো আমি সবাইকে আবেদন করেছিলাম কি যে যেটা পারবে সেটা সাহায্য করবে। আমাদের আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 লাখ টাকা সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, আরও ফান্ড এদিক ওদিক থেকে করা হয়েছে। আমাদের যত বন্ধুরা আছে বললাম, আবার বললাম কি 100 লোকের এখন নাম দেওয়াটা সম্ভব না। আমি ওই সবাইকে ধন্যবাদ জানাই কি তারা, আমি বলেছিলাম 100 টাকারও যদি কারো ক্ষমতা থাকে তাহলে 100 টাকার চেক, আর আমরা কারোর থেকে ক্যাশ নিচ্ছি না। যা যে 100, 200, 300, 500, 1000 যে হেল্প করছে, ডাইরেক্ট টাটা মেডিকেল সেন্টারকে নিজের নামে চেক লিখে দিচ্ছে। যদি 100 টাকাও যদি কেউ দিতে পারে তাহলে ওনাকে ডাইরেক্ট টাটা মেডিকেল সেন্টারে লিখে দিতে হবে। তো আমি আবার বললাম কি সবাইকে, মানে সবার নাম করাটা ইম্পসিবল। আমি তুমি যেটা বললে কি আমার উদ্যোগ, নিশ্চয়ই এইটা আমাদের সবার উদ্যোগ, আর সবার ছাড়া লাইফে কিছু হয় না। আর আমরা সবাই আছি বলে আমার মনে হয় কি সমাজটা আরও 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 স্ট্রং হবে। আর এই মঞ্চ থেকে কি শুধুমাত্র নিজের নয়, অন্য কারোর যদি কিছু হয়
তাহলে ডাজন্ট ম্যাটার কি আমি 100 টাকা বা 50 টাকা দেওয়া কোনো লজ্জার ব্যাপার নয়। একটা সময় ছিল যখন আমার পকেটে 5টা টাকা থাকতো না, এখন হয়তো আমার পকেটে অনেক টাকা আছে, বিকজ আমি জীবনভর ক্রিকেট খেলেছি, দম লাগিয়েছি। ওই সময় লজ্জা পেতাম না যখন ছিল না, আজকেও লজ্জা পাই না যখন আছে। তো লজ্জা পাবেন না, হেল্প করতে কোনো দিন লজ্জা পেতে নেই। আমি রোহিতকে বলবো আর কিশোর কুমারের পুরো টিমকে ডাকবো, আমি একবার জিএমকে ডাকবো, সবাইকে ডাকবো। গোপাল দা এদিকে আসো, আর বাহার সে আমারে যো দোস্ত লোক আয়ে হ্যাঁ, আপ লোক শায়দ সমঝে নেই হোগে কি বেঙ্গলি এক এসা ওয়ার্ড হ্যাঁ, যো কবি নেই সুনা হ্যায় ও ভি সুনকে সমঝ জাতা, ইসমে ইতনা মিঠাস হ্যায়। তো আপ জিতনে জন বাহার সে আয়ে হ্যায় সবকো বহুত বহুত ধন্যবাদ। গোপাল দা রোহিত আও, রোহিত অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিশোর কুমারের পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই, হোল্ডারদা সবাইকে বলে দিয়েছি, যারা 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 হেল্প করেছে সবাই, আমি সবাইকে নিজের আর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাতে গিয়ে। वहीं दूसरी तरफ मंत्री लक्ष्मी रतन शुक्ला के द्वारा निकाले गए किशोर कुमार को लेकर के रैली को लिम्का बुक ऑफ रिकॉर्ड में दर्ज करने की बात भी चल रही है। इतना ही नहीं, मंत्री लक्ष्मी रतन शुक्ला ने हर तरह से किशोर कुमार को भारत रत्न देने का आह्वान भी किया है। उधर बोलार उद्देश्य छिलो कि एतो बड़ो मिचिल निश्चय अनेक बड़ो बड़ो मिचिल हमरा देखेछि, किंतु भारतवर्षे बांग्लार कथा बोलछिलो ना ओरा, ওরা বললো ভারতবর্ষে এত বড় কার্নিভাল নাকি দেখা যায়নি। না, আর একটা তো লক্ষ্মী এর সঙ্গে প্লাস পয়েন্ট রয়েছে, একটু আগেই তুমি যেটা বললে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমি যদি ভুল না বলি এসে জয়েন করেছেন, বাংলাদেশ এক্স্যাক্টলি, তার মানে ইন্টারন্যাশনালি ফিগার আর কি। তো একবারটি সংস্থার জন্য এবং আমাদের বন্ধুর জন্য একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি লিমকা বুক অফ রেকর্ডে নাম চলে যায়, আমি আশা করি কি ওরা নিশ্চয়ই দেখছে, জানি না, এটা শুনেছি জেনে আপনাদের সবার সাথে শেয়ার করেছি। আর হোক না হোক, কিন্তু কিশোর কুমার আমাদের সাথে ছিলেন, কিশোর কুমার স্যার ছিলেন, আছেন আর থাকবেন। ইন সভি কার্যক্রমো কো দৌরান মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা নে লাইভ কলকাতা সে খাস বাতচিত কি। ইস দৌরান লক্ষ্মী রতন শুক্লা নে ক্যা কুছ কাহা, হম আপকো সুনাতে হ্যায়। প্রোগ্রাম মে ইয়ে হার কিশোর কুমার ভক্ত বলে দিয়ে কুমার ভাত, বস আমরা এই চাইতে প্যার সে কিশোর কুমার স্যার ভারত।